লোকসভা নির্বাচনের পূর্বে ধুবুরী কংগ্রেস তীব্র খহনীয়া। রকিবুল হোসেনক প্রার্থিত্ব দিয়াক লৈ কংগ্রেস ক্ষোভ। কংগ্রেস নেতার AIUDFত যোগদান। রাজ্যত ইজনের পিছত সিজন কংগ্রেস কর্মীয় ত্যাগ করেছে দল। ঠিক তেনে সময়তে লোকসভা নির্বাচনের পূর্বে ধুবুরী কংগ্রেসত ব্যাপক খহনীয়া দেখি পাওয়া গেছে। দুগী জেলা পরিষদের প্রাক্তন সদস্য যোগদান করেছে AIUDFত। ধুবুরীত কংগ্রেসে রকিবুল হোসেনক প্রার্থিত্ব দিয়া কেন্দ্র করে দুগী প্রাক্তন জেলা পরিষদের সদস্য সহ 25গৰাকী কংগ্রেসের পদধারী ব্যক্তিরে রকিবুল হোসেনক প্রার্থিত্ব প্রদান করাক লৈ দুগৰাকী প্রাক্তন জেলা পরিষদের সদস্য সহ 25গৰাকী কংগ্রেস কর্মীয়ে যোগদান করেছে AIUDFত। আজি AIUDFর বিধায়ক নজরুল হক, আমিনুল ইসলাম, করিমউদ্দিন বরভূয়া, নিজানুর রহমান, AIUDFর দলের কেন্দ্রীয় আর ধুবুরী জেলা কমিটির বিষয়ববী সকলের উপস্থিত। মধু খলমারী, টিয়ামারী জেলা পরিষদের সদস্য রেজাউল ইসলাম রিঙ্কু, কুমারগঞ্জ জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন আদিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করে AIUDFত। ধুবুরীত আজমল UDFর তালাচাবির ধুমুয়া চলি আছে। আজি ইয়াত হয়েছে অহাকালি হব গোয়ালপাড়া, তার ঈদের পিছত প্রতিখন ডিস্ট্রিক্টত কংগ্রেসের বেঠি থাকা যিনি নেতা আছে জিলা পরিষদ পর্যায়ের, পঞ্চায়েত পর্যায়ের, আঞ্চলিক পর্যায়ের সকলো অলরেডি মন বানাইছে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবর লগত থাকিব, UDFত যোগদান করিব। আগতে অন্তরেরপর সাপোর্ট আছিল, গই ভোট দিছিল, এতিয়া নিজের দায়িত্ব লই কাম করে দিয়ক জিকাবর কারণে মানুষ উলাইছে। এইটা হল রকিবুল হোসেনক বেয়া পয়ার একটা মেসেজ। গোটে ধুবুরী রকিবুল হোসেন সাহেবক যে রাইজে কিমান বেয়া পায় তার প্রমাণ হল প্রতিখন ডিস্ট্রিক্টত এই দায়িত্বশীল একদম মানে কিছু ক্লিন কংগ্রেসী সকল, ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ সকল, এজন দুজন নয়, আপনাদের চাব উইদিন 10-15 days মেসিভ একটা জয়েনিং হব। আমার তো আবেদন হাই পড়িছে আর দুজনে নিজেই কইছে আমি স্বাগতম জানাইছি আর আমি এবার লিড। আগতে কইছিল তো মিনিমাম 5 থাকিব, 8-র উপর থাকিব ইনশাআল্লাহ। রকিবুল হোসেন, ভূপেন বরা, এই দুজন মেইন মানুষ, এজনে তো ডেট ফিক্স করে লইছে। ভূপেন বরাক তো কোনো নিব বলে মুখ্যমন্ত্রী কইছে, কিন্তু রকিবুল হোসেনক তো আমিও নিয়ে নিউ, বিজেপি নিব কি না জানি, ইমান বার্ডেন তো আমি নলও, রাইজরই বার্ডেন, তো কংগ্রেসেরও বার্ডেন, রাইজরও বার্ডেন, সেই বার্ডেন অসমের বার্ডেন, সেই বার্ডেন এটলিস্ট UDFে কেতিয়াও নলয়। সেই কারণে আর তেও কত যাব কি করব তেও জানে, ভূপেন বরার ডেট ফিক্স আমি মিডিয়ার জড়িয়ে গম পাইছো। এতিয়া মই দেখিছো রকিবুল হোসেনে এইটাই বিচারি আছে নাকি যে কংগ্রেসের তিনজন মানুষ থাকলেই হল, তেওর ফ্যামিলির দুজন, এজন মহিলা প্রেসিডেন্ট, এজন ইউথ প্রেসিডেন্ট, তেও CLPও হয়ে গেল, CLP তো না থাকে বিরোধী দলের প্রতি হব আর PCC প্রেসিডেন্টও তেও হব, ইয়ার বাইরে কোনো মানুষ তেও থাকে। কিন্তু রাইজে কমে তেও মিশাকতার ফ্যাক্টরি হয়, রকিবুল হোসেন ডাঙরিয়া মিশাকতার ফ্যাক্টরি হয়, তেওর কথা রাইজে গম পায়, তেও আহিলেই মানুষ খং উঠে, তেও আহিলেই খং উঠে। ডাঙরিয়ার কাজকর্মত তেখেতসকলে সন্তুষ্টি প্রকাশ করে আজি রকিবুল হোসেনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার উদ্বেগ প্রকাশ করে আমার AIUDF দলত যোগদান করেছে। তেখেতসকলক আমার দলের পর মানে আজ বিধায়ক তেখেতসকলক ওয়েলকাম করেছো, ধন্যবাদ জানাইছো, আমার দলে ধন্যবাদ জানাইছে। এতিয়া হল তেখেতসকলে আহিছে এক রাইজর কাম সেবা করব লাগে, সেবার উদ্দেশ্যে কংগ্রেসের থেকে সেবা করব নয়, মাইনরিটির সমস্যা হয়, মাইনরিটির বিরুদ্ধে যদি হকে মাত মাতে এইটো কংগ্রেসত বাধা আছে, করব নিদিয়ে, হিন্দু মুসলিমের ইহতর ভোটর ডিফারেন্স আহি যায়। আর তেখেত জেলা পরিষদের মেম্বার আছে, তেখেত এজন একটিভ কংগ্রেস কর্মী, বহুদিনেরপর বিচারি আছে, জেলা পরিষদ চেয়ারম্যান তো বানা দূরতের দূরের কথা, আজি যেজন অজ্ঞ ব্যক্তির ওসরত যে জেলা কমিটির নেতৃত্ব দিছে আর রকিবুল হোসেনের এক নাগরিকত্ববাদর ভিত্তিত তেখেতসকলে আজি জয়নিং করেছে। আপনি অহা কেইদিনত যাব, কালি গোয়ালপাড়াত মেসিভ একটা জয়নিং প্রোগ্রাম আছে কংগ্রেসের, সমষ্টি যুব মহিলা সব এল দল ভাঙি আমার দলত যোগদান করে আছে। আর এটা ইয়াতক ডর খবর পাব অহা কেইদিনের ভিতর, 20 তারিখের ভিতর বহু ডর মানুষ AIUDF দলত জয়েন করে আছে, জয়েন করে আছে, যোগাযোগ করব। মানে এইখানে আপনার আজি এখেত দুজনের নেতৃত্বত আমার আরও বলগান সমষ্টির ইহতর কিছু লড়া আর আমার ধর্মশালার 15-20 জন মান, টোটাল 25 জন মানুষ আমি খালি এখে দুজনের উদ্দেশ্যে একটা জয়নিং প্রোগ্রাম রাখিছে। হঠাৎ কই আজি দক্ষিণ শালমড়া বীরসিংহত মোট প্রোগ্রাম আছে সেক্টর পার্টি, তাত যাব লাগে এটা তথাপিয়ে কই আমি এখন প্রোগ্রাম ইয়াদ অনুষ্ঠান করেছো, যার কারণে দুইজনক করাইছো। আজমল ডাঙরিয়া যেদিন ঈদের পিছত আহিব আমি এখন মিটিং করি, তেতিয়া আকৌ জয়নিং প্রোগ্রাম একদম মেসিভ আকারে হবে।
আৰু ৰকিবুল হোসেনক এবাৰ উচিত শিক্ষা দিব। এজন মেচলিয়া ব্যক্তি, ৰকিবুলৰ কাৰণে কংগ্ৰেছ থানবান হৈছে, কংগ্ৰেছত কোনেও নাথাকে। ৰকিবুল হোসেনৰ এইটো টেকনিক, ৰকিবুল হোসেন ৰজা, অসম কংগ্ৰেছৰ ই ভাবে ই অকল ডনেশ্যন দিব পাৰে, পইচা আছে। অসম চৰকাৰৰ যেতিয়া মন্ত্ৰী আছিল, পি এন আৰ ডি মন্ত্ৰী, তাক পইচা লাগে। ইলেক্ট্ৰিচিটি মন্ত্ৰী আছিল, কাম নকৰাকৈ এলটমেণ্ট দিছে ইলেকশ্যনৰ আগে আগে 10% লৈ, ঘৰৰ খৰ্গ একদম চাইনাত বিক্ৰী কৰি তহবিল কৰি দিছে, এই পইচাবিলাক ক'ত আছে? আৰু এইখিনি এ আই চি চিত দিব পাৰে কাৰণে অসমৰ ইনষ্ট্ৰাকশ্যনত তেওঁ আজি মই সৰ্বভাৰতীয় সংযুক্ত গণতান্ত্ৰিক মৰ্চা দলত যোগদান কৰিলোঁ। এই ৰকিবুল হোসেন চাহাবৰ যি স্বৈৰাচাৰী আৰু 130 শাসন আৰু তাৰ সংখ্যালঘু বিদ্বেষী যি ভাৱ, সেইটো যথেষ্ট হৈ মই আজি এ আই ডি এফ দলত আইন চলা বদৰুদ্দিন আজমল চাহাব ধুবুৰী লোকসভা সমষ্টিত ভাল ভালভাৱে জিকিব আৰু ধুবুৰীৰ যিবিলাক সমস্যা, এই সমস্যাসমূহলৈ সংসদত আলোচনা কৰি সমাধান কৰাৰ চেষ্টা কৰিম। Bureau report, such the reality.